75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট কমলপুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় ও ত্রিপুরা প্রদেশের যোজনা অনুযায়ী এক গাঁও এক তেরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার কমলপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন ত্রিপুরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যুগ্ম সম্পাদিকা মহুয়া বিশ্বাস। এদিন উপস্থিত ছিলেন কমলপুর নগর ইউনিটের কালচারাল সম্পাদক শুভদীপ দে প্রমুখ। রাজ্যের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যুগ্ম সম্পাদিকা মহুয়া বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক গাঁও এক তেরঙ্গা এই অভিযানকে সামনে রেখে সমগ্র ভারতবর্ষে 1,25,000-এর বেশি গ্রামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন রাষ্ট্রীয় ও ত্রিপুরা প্রদেশের যোজনা অনুযায়ী কমলপুর মহকুমায় 400+ গ্রামে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই কর্মসূচিতে উৎসবের মেজাজে সকল যুব ভাই বোনদের সামিল হওয়ার আহ্বান জানান রাজ্যের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যুগ্ম সম্পাদিকা মহুয়া বিশ্বাস। নগর শাখার পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকলকে জানাই 75তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে আমরা বিনম্রভাবে শ্রদ্ধা জানাই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, ওনাদের দীর্ঘ লড়াই এবং আত্মবলিদানের জন্যই আজ আমরা এই 75 বছরে পা রাখতে চলেছি। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবিপি রাষ্ট্রীয় স্তর থেকে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিটি হলো এক গাঁও এক তেরঙ্গা। তো এই অভিযানকে সামনে রেখে সমগ্র ভারতবর্ষে 1,25,000-এর বেশি গ্রামে আমাদের কালকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সেই জন্য রাষ্ট্রীয় এবং ত্রিপুরা প্রদেশের যোজনা অনুযায়ী আমাদের কমলপুর মহকুমাতেও 400+ আমাদের পতাকা উত্তোলন করা হবে 400+ জায়গায়। তো এই কর্মসূচিকে আমরা সমগ্র ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।